কাঞ্চন মল্লিক এবং পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের তরজা এখনো চলছে। পিঙ্কি থানায় অভিযোগ দায়ের করার 24 ঘন্টা পরে কাঞ্চন পিঙ্কির নামে থানায় অভিযোগ জানান। পিঙ্কি আনন্দবাজার অনলাইনে লাইভে এসে কাঞ্চনকে উদ্দেশ্য রেখে প্রশ্ন করেন। কাঞ্চন যদি মনে করে ওই রাতে আমি দুর্ব্যবহার করেছি, তাহলে তার অভিযোগ দায়ের করতে 24 ঘন্টা লাগলো কেন? আমি জানি কাঞ্চনকে এই পদক্ষেপ করতে উদ্বুদ্ধ করেছে শ্রীময়ী চট্টরাজ। এখানেই থেমে থাকেননি তিনি। কাঞ্চন তার উপরে দোষারোপ করেছিলেন, পিঙ্কি মাসে 3.5 লক্ষ টাকা দাবি করেন। এই প্রসঙ্গে পিঙ্কি পাল্টা প্রশ্ন ছুড়েছেন কাঞ্চনের দিকে। প্রমাণ চাই। কাঞ্চন যে এখন বলতে শুরু করেছে যে আমি মাসে 3.5 লক্ষ টাকা দাবি করেছি, তার প্রমাণ কি কাঞ্চন দিতে পারবে? জবাব দিক সে। পিঙ্কির অভিযোগ ছিল কাঞ্চন তাদের ছেলের দেখাশোনা করেন না। এই অভিযোগে কাঞ্চন জানিয়েছিলেন ছেলের সব দায়িত্ব এবার থেকে তিনিই নেবেন। পিঙ্কি লাইভে এসে জানিয়েছেন ছেলের দায়িত্ব এত সহজে নেওয়া যায় না, কারণ কাঞ্চন জানেনই না কোন গল্প শুনলে ছেলে ঘুমিয়ে পড়ে অথবা কোন খাবারটা তার ছেলের সবচেয়ে পছন্দ। কাঞ্চন যে ছেলের দায়িত্ব নিতে পারবেন না সে বিষয়ে পিঙ্কি নিশ্চিত। শ্রীময়ী চট্টরাজের কথায় বারবার উঠে এসেছে পিঙ্কি তার বন্ধু। শ্রীময়ী এই বক্তব্যকে নস্যাত করে দিয়ে কাঞ্চনের স্ত্রী বললেন, শ্রীময়ীর সঙ্গে কাঞ্চন ফোনে আমাকে আলাপ করিয়ে দেন, ওইটুকুই। কিন্তু শ্রীময়ী বারবার দাবি করছে আমার ছেলেকে জন্মদিনে সাইকেল উপহার দিয়েছেন। উপহার সত্যি, কিন্তু আমি জানতাম কাঞ্চন দিয়েছে। যে কাঞ্চনকে বিয়ে করেছিলেন সে কাঞ্চন আর নেই। আনন্দবাজার অনলাইনে লাইভে বারবার এই অভিযোগ তুলেছেন পিঙ্কি। তিনি বিধ্বস্ত। তার প্রশ্নের উত্তর চান স্বামীর কাছ থেকে। আপাতত ছেলে যাতে কোনো মানসিক ক্ষতি না হয় তার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন পিঙ্কি। This is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more.